হ্যালো ভিউয়ার্স, ইউটিউব রিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। সিলিং ফ্যান রিওয়াইন্ডিং পার্ট টু এর পর পার্ট থ্রি নিয়ে এসেছি আপনাদের সামনে। এখন আমি আপনাদের দেখাবো স্টার্টিং কয়েল করার পর কিভাবে রানিং কয়েল করতে হবে, সে বিষয়টা আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন। স্টার্টিং কয়েলের মতো ঠিক একইভাবে আমি কোরের স্লটে ফাইবার পরিয়ে নেব। দেখেন, কয়েল করার জন্য আমি ফাইবারটাকে প্রসেসিং করতেছি। ফাইবারটা সুন্দরভাবে পরিয়ে নেওয়ার পর হুবহু স্টার্টিং কয়েল যেভাবে করছি ঠিক একইভাবে আমি কিন্তু ফাইবারটা পরিয়ে নিলাম। এখন আমি স্টার্টিং কয়েল যে তারটা দিয়ে করেছি ঠিক একই তার, 34 নম্বর গেজ তার দিয়ে আমি রানিং কয়েলটা করব। কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আমি স্টার্টিং কয়েলটা যখন করেছিলাম তখন টার্ন সংখ্যা দিয়েছি 350। এখন রানিং কয়েল করতেছি, রানিং কয়েল টার্ন সংখ্যা হবে 380। ঠিক একইভাবে স্টার্টিং এবং রানিং দুটো কয়েলে করতে হবে। স্টার্টিং কয়েলটা আমি যেভাবে করেছিলাম, একটা সোজা কয়েল করেছি আর একটা উল্টো কয়েল করেছি, অর্থাৎ একটা ক্লক একটা অপোজিট ক্লক। এভাবে 380 টার্ন করে দিয়ে আমার প্রত্যেকটা কয়েল করতে হবে। তবে একটা জিনিস সবাই মনে রাখবেন, সময় স্বল্পতার কারণে হয়তো আমি পুরো কয়েলটা করানো দেখাতে পারবো না, তবে আপনাদেরকে অবশ্যই বুঝে নিতে হবে বিষয়টা। এখন আমি স্টার্টিং কয়েলের ন্যায় কয়েল শেষে, রানিং কয়েল শেষে ফাইবারগুলো আবার কেটে নেব। তারপর স্টার্টিং কয়েলে যেভাবে স্লোটে ফাইবারগুলো বসিয়ে দিছিলাম ঠিক একইভাবে এই ফাইবারগুলো বসিয়ে দেব। ফাইবারগুলো বসানো শেষ, এখন দেখেন আমার কয়েল কমপ্লিট। এখন আমি রানিং কয়েল, যেহেতু রানিং কয়েলটা বাহিরের সাইডে পড়ে, রানিং কয়েলটার ভালো কটন সুতো দিয়ে, কটন সুতো অথবা কট সুতো দিয়ে প্রত্যেকটা কুণ্ডলি বেঁধে নেব। একইভাবে একটু শক্ত করে কুণ্ডলিগুলো আমাকে বাঁধতে হবে। এভাবে আপনারা প্রত্যেকটা কয়েল বাঁধবেন। দেখেন আমি যে চেন কয়েলটা করেছি, দেখতে হুবহু কিন্তু চেনের মতোই লাগতেছে। আমার প্রত্যেকটা কুণ্ডলি সুতো দিয়ে বাঁধা প্রায় শেষ। এখন আমি এটাকে ভালোভাবে শুরু প্রান্তের সাথে শেষ প্রান্ত বেঁধে নেই। ঠিক একইভাবে আমি এপাশেও বাঁধবো, কিন্তু তার আগে আমার কয়েলের কানেকশন তারগুলো পরিয়ে নিতে হবে। দেখেন কয়েলের কানেকশন তারটা কিভাবে পরাতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। এই শ্যাফটার ভিতর দিয়ে আমাকে তারটা পরিয়ে নিতে হবে। বেয়ারিং এর নিচে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে আমাকে এই তার সারটা বাহির করতে হবে। বাস, আমার তার সারটা বাহির করলাম। এখন আমি রানিং কয়েলের শুরু প্রান্ত এবং শেষ প্রান্ত এবং স্টার্টিং কয়েলের শুরু প্রান্ত এবং শেষ প্রান্তে এই তার সারটা সোল্ডারিং করে দেব। সবাই ভালোভাবে দেখেন, এখানে একটা জিনিস মনে রাখবেন, আমি যদি রানিং কয়েলে রেড কালার তারটা দেই তাহলে স্টার্টিং কয়েলে অবশ্যই ব্ল্যাক কালারের তারটা ব্যবহার করতে হবে। এখন আমি স্টার্টিং কয়েলে ব্ল্যাক কালারের তার ব্যবহার করব এবং রানিং কয়েলে রেড কালারের তার ব্যবহার করব। তার আগে তারের ইনসুলেশনটা পুড়িয়ে নেই।
কারণ ইনসুলেশনটা রিমুভ না করা পর্যন্ত সোল্ডারিং করা সম্ভব হবে না, তা সেই কারণে আমি ইনসুলেশনটা রিমুভ করে নিলাম। এখন একটা হালকা ব্লেড দিয়ে আমি একটু ঘষে নিলাম। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আমি যে তার সেটটা কানেকশন করব প্রত্যেকটা তারে অবশ্যই এম্পিয়ার টিউব ব্যবহার করতে হবে। আমি এখন প্রত্যেকটা তারে এম্পিয়ার টিউব পরিয়ে নিই। এম্পিয়ার টিউব প্রত্যেকটা তারে এভাবে আমাকে পরিয়ে নিতে হবে। সরি, আপনারা সবাই অবশ্যই এভাবে এম্পিয়ার টিউব পরে নেবেন। এখন দেখেন, আমি আগে দেখেন স্টার্টিং কয়েলের কিন্তু দুইটা প্রান্ত, শুরু এবং শেষ। আমি স্টার্টিং কয়েলের সাথে আমি কালো তারটা সংযোগ করতেছি। ঠিক একইভাবে আর একটা কালো তারও আমি স্টার্টিং এর কয়েলের সাথে সংযুক্ত করব। এভাবে আমাকে রানিং কয়েলের সাথে লাল তারটা ব্যবহার করতে হবে। দেখেন, রানিং কয়েলের সাথে আমি লাল তারটা সংযুক্ত করতেছি। লাল তারটা ভালোভাবে পেঁচিয়ে নিয়ে তারপর এটার উপরে আমি সোল্ডারিং করে দেব। সোল্ডারিং না করলেও সমস্যা নাই, কিন্তু সোল্ডারিং করাটাই উত্তম, কারণ অনেক সময় দেখা গেছে তারের প্যাঁচ যদি ভালোভাবে দিতে না পারি তাহলে ওখানে লুজ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এক পর্যায়ে দেখা যাবে ফ্যানটা যে কোনো একটা কানেকশন মিস্টেক হয়ে যাচ্ছে। এই জন্য সোল্ডারিং করাটাই বুদ্ধিমানের কাজ। আমি এখন সোল্ডারিং করে নিচ্ছি, চারটা তারে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। আমার সোল্ডারিং দুটো তিনটা তার করতেছি। এবং এটাই হলো আমার ফিনিশিং সোল্ডারিং। সোল্ডারিং শেষ আমার। এখন আমি অবশিষ্ট মাথাটুকু কেটে ফেল দেবো, বাড়তি মাথাটা করে আমি কেটে ফেল দেবো। প্রত্যেকটা তারের বাড়তি অবশিষ্ট মাথাটা করে কেটে ফেলে দিলাম। এখন এই তারটা ভাঁজ দিয়ে টিউবটা সুন্দরভাবে গোড়া গোড়া পর্যন্ত পরিয়ে নেব। এভাবে আমাদের প্রত্যেকটা কয়েল, আমরা যে কয়েলে করি না কেন, প্রত্যেকটা কয়েল এভাবে আমাদেরকে কানেকশন করতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন।